ইয়াঙ্গুনে প্রার্থনা সমাবেশের রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গেলেন পোপ, মানবাধিকার সংস্থা গণমাধ্যমের সমালোচনা, ঢাকায় আসছেন বৃহস্পতিবার। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ শেষ, মার্চ উৎক্ষেপণ জানালো বিটিআরসি, বছরে $14 মিলিয়ন সাশ্রয়ের প্রত্যাশা। সরকার চাইলে আগাম নির্বাচনে প্রস্তুত, কমিশন জানালেন সিইসি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। আলোচিত সাজনিন হত্যা মামলায় কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলামের ফাঁসি কার্যকর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনাম। আমি সাব্বির আহমেদ, আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবার মিয়ানমারের ইয়াঙ্গুনে প্রার্থনা সমাবেশে রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গেলেন পোপ ফ্রান্সিস। দেশটিতে জাতিগত দ্বন্দ্ব ও সহিংসতার কথা বললেও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি তিনি। এ নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পোপ। এদিকে তিন দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন ক্যাথলিক ধর্মগুরু, তাকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমার সফরের তৃতীয় দিনে ইয়াঙ্গুনে 1.5 লাখেরও বেশি মানুষের প্রার্থনা সমাবেশে যোগ দেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শান্তি আর অহিংসার বার্তা নিয়ে হাজির হলেও এবারও তার বক্তব্যে ছিল না রোহিঙ্গা শব্দটি। তবে জাতিগত দ্বন্দ্ব ও সহিংসতার কথা উল্লেখ করেন পোপ। বলেন, দৃশ্যমান হোক বা না হোক, দশকের পর দশক ধরে মিয়ানমারের মানুষ সহিংসতার ক্ষত বহন করছে। প্রতিশোধ বা ক্ষোভ এর সমাধান হতে পারে না বলে জানান পোপ। এদিকে রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পোপ ফ্রান্সিস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার, ক্যাথলিক ও ভ্যাটিকানের সুরক্ষায় রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গেছেন তিনি। একই কথা বলছে আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম গার্ডিয়ান। অন্যদিকে এশিয়াভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া মনে করছে, মিয়ানমার সেনাবাহিনীর চাপের মুখে সংযত ছিলেন পোপ। আর মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সত্য বলার সুযোগ হারিয়েছেন পোপ। সেনাবাহিনী ও সূচির ওপর চাপ প্রয়োগও ব্যর্থ হয়েছেন তিনি। The Pope does have to publicly speak and say Rohingya because the Rohingya have lost so much. এদিকে তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন পোপ। তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির কমতি নেই ক্যাথলিকদের মধ্যে। তিনি যখন আসবেন বাংলাদেশের জন্য সে শান্তির বাণী নিয়ে আসবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ সফরে অন্তত রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলা উচিত পোপের। I hope that the visit of His Highness Pope, draws our attention to this fact. সফরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন পোপ। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। নটরডেম কলেজে 10,000 শিক্ষার্থীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন পোপ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। রোহিঙ্গা সংকটের সমাধান দ্বিপক্ষীয় আলোচনায় আশাবাদী হলেও মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতা মালয়া কাতোয়া উতুই কামানো দেখা করতে গেলে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, বিতাড়িত জনগণকে বাংলাদেশ থেকে ফেরত নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্মকর্তাকে বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে, তবে দীর্ঘ সময়ের জন্য তাদের আশ্রয় দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। পরে উতুই কামানুকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সিরামিকের তৈরি নৌকা প্রতীক ও নিজের লেখা বই উপহার দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ শেষ, আগামী মার্চে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে এ স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করা যাবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। বুধবার বিটিআরসির কার্যালয়ে টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবিএর নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময়ের সভায় বিটিআরসির চেয়ারম্যান এ কথা জানান। 16 ডিসেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল, কিন্তু হারিকেন আরমায় ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ওই প্যাড থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম বন্ধ থাকে।
সব শঙ্কা কাটিয়ে মার্চের যে কোনো সময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট। বিটিআরসি চেয়ারম্যান জানান, মার্চের যে কোনো সময় বহুল আলোচিত বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে। দ্রুত গতিতে এগিয়ে চলছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। এর মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের কাজ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের উৎপাদন কেন্দ্রের কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করবেন। এদিকে 64টি রকমের পরীক্ষা নিরীক্ষা শেষে সর্বোচ্চ নিরাপত্তায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিগগিরই মূল কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পাবনার প্রতিনিধি রাজুর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন সবর ইসলাম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ ঘিরে পাবনার রূপপুরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। 5,087,90,00,000 টাকা ব্যয়ে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে প্রকল্পের প্রথম ধাপের কাজ। এখন চলছে দ্বিতীয় ধাপের কাজ। এই ধাপে খরচ হবে 1,13,092,91,00,000 টাকা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে বলে জানালেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রথম ধাপ আমরা পার করে এসেছি, তো এই পর্যায়ে আসলে এর পরে আমরা বলতে পারি যে বাংলাদেশ রিয়্যাক্টর মানে নিউক্লিয়ার পাওয়ারের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে সেই কাজে হাত দিয়েছে। সমস্ত সমীক্ষা সম্পাদন করার পরে আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাইট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যে নিরাপদ সহায়ক, সেই ধরনের আমরা সাইট লাইসেন্স পেয়েছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। তারা বলছেন এর মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করবে। আধুনিক বাংলাদেশের একটি যাত্রা শুরু হচ্ছে এখান থেকে পারমাণবিক বিষয়ে। এটা একটা বিশাল অর্জন, সেটা হলে আমাদের দেশে বিদ্যুতের চাহিদা অনেকখানি পূরণ হবে বলে আমি মনে করি। এটা আমাদের পাবনাবাসীর জন্য তো অবশ্যই গর্বের বিষয়, আমাদের দেশের জন্য গর্ব বিষয়। বৃহস্পতিবার বিদ্যুৎ প্রকল্পের মূল স্থাপনার রিয়্যাক্টর বিল্ডিং বা উৎপাদন কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 2013 সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হবে 2025 সালের ডিসেম্বরে। দুই ইউনিটের এই কেন্দ্র থেকে উৎপাদন হবে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসি টিউরিংক। বৈঠক শেষে সিসি সাংবাদিকদের বলেন আগামী নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে কমিশন। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি পর্যটকদের চিঠি পাঠানো হবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ইইউ রাষ্ট্রদূত রেনসি টিউরিং। যাতে আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য তারা আসেন, সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। রাজধানী গুলশানে নিজ বাড়িতে সাজনিন তাসনিম রহমানকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত গৃহভৃত্য শহীদুল ইসলামের ফাঁসি কার্যকর হয়েছে। রাত 9:45 গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয়। সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, জেলখানার প্রধান জল্লাদ রাজু ও তার কয়েক সহযোগী ফাঁসি কার্যকর করে। শহীদুলের মৃতদেহ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে নিয়ে যাওয়া হবে। ফাঁসি কার্যকরের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1998 সালের 23 এপ্রিল রাতে শিল্পগ্রুপ ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে সাজনিন তাসনিম রহমানকে ধর্ষণের পর হত্যা করা হয়। সকল আইনি প্রক্রিয়া শেষে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক তার প্রাণভিক্ষার আবেদন নামঞ্জুর হলে রাত 9:45 হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঘাতক শহীদুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দর্শক সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরজে থাকছে। পেঁয়াজের অসহনীয় দামে বিপাকে সাধারণ মানুষ, বাজার সামলাতে তুরস্ক থেকে 1,00,000 টন আমদানি করেছে এস আলম গ্রুপ। পার্বত্য শান্তি চুক্তি বিরোধী কার্যক্রম চলছে, অভিযোগ সন্তু লারমার অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি। পেঁয়াজের অসহনীয় দামে ক্রেতারা ক্ষুব্ধ, কোনো কিছুতেই যেন লাগাম টেনে ধরা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে 1,00,000 টন পেঁয়াজ আমদানি করেছে এস আলম গ্রুপ।
দুই একদিনের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। সরকারি সিদ্ধান্তের আলোকে ইয়াসালাম গ্রুপ পেঁয়াজ আমদানি করেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তৌহিদুর রহমান রিপোর্ট। পেঁয়াজ ধনী গরিব সকলের নিত্যদিনের অপরিহার্য খাদ্যপণ্য। টিসিবির হিসেবে এক মাস আগেও যে পেঁয়াজ 40-45 টাকায় বিক্রি হতো তা এখন বিক্রি হচ্ছে 90-100 টাকায়, কখনো কখনো ঠেকছে 120 টাকায়। পেঁয়াজের দামের এই ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা, তারা বলছেন এভাবে চললে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে। কালকে কিনতে গেছি 100 টাকা, আজকে বাজারে এসে দিয়ে একই অবস্থা। মধ্যবিত্ত কর্মচারী মানুষের জন্য মানে সাংঘাতিক একটা দুর্ভোগ। যেটা আমি হয়তো 30 টাকা দিয়ে কিনতে পারতাম এখন সেটা কিন্তু হচ্ছে 80-83 টাকার মতো পড়ছে। বিক্রেতারা বলছেন পেঁয়াজ আমদানি কম, ভারতের বাজারে চড়া দাম আর গুদামজাত না থাকায় দামের এই ঊর্ধ্বগতি। ইনডেফিসে কম আসার কারণে এই পেঁয়াজের দাম একটু বেশি। জেনে আমরা পেঁয়াজ কিনে অনেক পেঁয়াজ এনে পাওয়া যাচ্ছে না, পেঁয়াজের শর্ট 85-90, 87-85, 95-95। পেঁয়াজ আমদানি কম হইলে 10 জায়গা 10 ব্যাপারে যায় ওই দাম করলে পরে আপ সেই দাম বেশি উঠে যায়। এমন পরিস্থিতিতে বাজার সামলাতে উদ্যোগ নিয়েছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী ইয়াসালাম গ্রুপ। তুরস্ক থেকে 1,00,000 টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে গ্রুপটি। দু একদিনের মধ্যেই 10,000 টন আমদানির এলসি খোলা হবে, বাকি 90,000 টনের জন্য দ্রুত এলসি খোলার কার্যক্রম চলছে। ইয়াসালাম এগিয়ে আসছে, এরকম আরো অনেকে হতে এগিয়ে অবশ্যই সেটি এই উঠানামার বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল। ইয়াসালাম গ্রুপের উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা। মজুদদাররা যে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে তাদেরকেও নিয়ন্ত্রণ করার একটা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা মধ্যে রাখতে হবে। আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে বলেও আশাবাদী বাণিজ্য মন্ত্রণালয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করে চুক্তি বিরোধী কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা। রাজধানীর একটি হোটেলে শান্তি চুক্তির 20 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে সন্তু লার্মা আরো বলেন 72টি ধারার মধ্যে মাত্র 25টি বাস্তবায়ন হয়েছে। চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন না হলে 2016 সালে ঘোষিত 10 দফা কর্মসূচির অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন সন্তু লার্মা। চুক্তিবিরোধী সব কার্যক্রম প্রতিরোধ এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবারের হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল পূর্ব সমাবেশের নেতারা বলেন বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে দল মত নির্বিশেষে দেশের সব মানুষকে হরতাল সফল করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। পরে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে সিপিবি বাসদ। এবার প্রবাসী সংবাদ। আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজা কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন দারিদ্র্যমুক্ত শিক্ষিত জাতি গড়ার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আলোচনা শেষে আহমেদ আলী জাহাঙ্গীরকে সভাপতি করে বঙ্গবন্ধু পরিষদ শারজা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। আবারও নিচ্ছে ইসলাম এবং বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। ঢাকাকে হারিয়ে বিপিএল এর শীর্ষে কুমিল্লা কাজী অনিকের 4 শিকারে চিটাগাংয়ের বিপক্ষে জিতল রাজশাহী। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইয়াঙ্গুনে প্রার্থনা সমাবেশে রোহিঙ্গা ইস্যু এড়িয়ে গেলেন পোপ, মানবাধিকার সংস্থা গণমাধ্যমের সমালোচনা, ঢাকায় আসছেন বৃহস্পতিবার। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ শেষ, মার্চ উৎক্ষেপণ জানালো বিটিআরসি, বছরে $14 মিলিয়ন সাশ্রয়ের প্রত্যাশা। সরকার চাইলে আগাম নির্বাচনে প্রস্তুত, কমিশন জানালেন সিএসি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক।
আলোচিত সাজনীন হত্যা মামলায় কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলামের ফাঁসি কার্যকর। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।